আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, এবার লোকসভা ভোটে রাজ্যে 14-র মধ্যে বিজেপি এবং তার দুটি শরিক মিলিয়ে 11 আসনে বিজয় নিশান উড়ানোটা দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্টতই অপ্রত্যাশিত ছিল। দিল্লির নেতাদের হিসাব ছিল 8টি কেন্দ্রে জিতবে বিজেপি নেতৃত্বাধীন জোট, সেটা কমে 7 হতে পারে, আবার বেড়ে 9 হতে পারে, কিন্তু 11টি আসনে জয় অভাবনীয় ছিল বিজেপি নেতাদের কাছে। এই ফলাফলের সুবাদে দিল্লিতে আসমের খুঁটি শক্ত হয়েছে, তাই মোদী মন্ত্রিসভা থেকে অনেক উপহারই পাবে রাজ্য, মিলবে বিস্তর প্রকল্প, একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কামরূপ জেলার মোরাবিটায় আইআইএমের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কয়েকটি বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। বিশেষত পবিত্র মার্গারিটার বিদেশ প্রতিমন্ত্রীর পদপ্রাপ্তিকে রাজ্যের পক্ষে অত্যন্ত তাৎপর্যবহ বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, অ্যাক্ট ইস্ট পলিসি আসামের জন্য জরুরি, এই প্রেক্ষাপটেই বিদেশ প্রতিমন্ত্রীর পদের ওজনটা বুঝতে হবে। এছাড়া রাজ্যে যেহেতু সোয়ালকুচির মতো বস্ত্রশিল্পের পীঠস্থান আছে, তাই পবিত্রের বস্ত্রশিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়াটাও শুভ লক্ষণ। মুখ্যমন্ত্রী মনে করছেন বুটে বিজেপির ভালো ফুলি আসামের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী মোদী তার কাছে জানতে চেয়েছিলেন রাজ্যের কয়টি বিধানসভা কেন্দ্রে বিজেপি লোকসভা বুটের নিরিখে এগিয়ে আছে। তিনি বলেছিলেন অন্তত 95টি। মুখ্যমন্ত্রীর মতে এমন ফল যে হবে দিল্লির নেতৃত্ব ভাবতেই পারেননি। আসলে আসামে মোট জনসংখ্যার 40% মুসলমান, এমন এক জনবিন্যাস থাকা রাজ্যে 14-র মধ্যে 11 কেন্দ্রে বিজেপি জোট জিততে পারে, এটাই দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অপ্রত্যাশিত ছিল। সবারই তো নিজস্ব হিসেব থাকে। বিজেপি নেতৃত্ব ভেবেছিলেন যে রাজ্যে 40% মুসলমানের বাস, সেখানে 14-র মধ্যে 7-8 কিংবা বড়জোর 9টি আসনে জিততে পারবো আমরা। সেটা যে 11 গিয়ে দাঁড়াবে অতটা হয়তো ভাবতে পারেননি তারা, মন্তব্য মুখ্যমন্ত্রীর। এর পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রে এবার যারা ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন তাদের অনেকের হয়ে বুথ প্রচার করেছেন তিনি। মোদী, অমিত শাহ, এস জয়শঙ্কর, রাজনাথ সিংহ, নির্মলা সীতারমণকে বাদ দিলে বাকি অধিকাংশের কেন্দ্রে গিয়ে প্রচার করেছেন। এর ফলে লাভটা হয়েছে কি, এই মন্ত্রীদের সঙ্গে তার এখন ঘরোয়া সম্পর্ক, একটা ফোন করলেই তাদের সঙ্গে দেখা করতে পারেন। এই সম্পর্কটাকে কিভাবে রাজ্যের উন্নয়নের জন্য ব্যবহার করা যায় সেটাই গুরুত্বপূর্ণ। অপরদিকে উৎকুচ নেওয়ার সময় ধরা পড়লেন রাজস্ব বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আজ শিলচর জেলা শাসক কার্যালয়ে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা এক অভিযান চালিয়ে হাতে নাতে সৌম্য ভট্টাচার্য নামে সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে গ্রেফতার করেন। তাকে উৎকুচ নেওয়ার সময় গ্রেফতার করা হয়। ভট্টাচার্য এনওসি দেওয়ার নামে 2000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েন। অপরদিকে ভারতের পরবর্তী সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। 30 জুন নতুন দায়িত্ব গ্রহণ করবেন উপেন্দ্র দ্বিবেদী। বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফের দায়িত্বে আছেন তিনি। পাণ্ডের পরে দ্বিবেদী হলেন সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। তাকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 30 জুন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। অপরদিকে রাজধর্ম পালন করুন, প্রতিশোধমূলক ব্যবস্থা নয় ধুবড়িতে, মুখ্যমন্ত্রীকে রকিবুল। ধুবড়িতে রেকর্ড বুটে বদরুদ্দিন আজমলকে হারিয়ে এবার সংসদীয় কাজে মন দিতে চান নবনির্বাচিত সাংসদ রকিবুল হোসেন। তাই মঙ্গলবার বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি। বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীকে রকিবুলের পরামর্শ, বাজপেয়ীর আদর্শ মেনে রাজধর্ম পালন করুন, ধুবড়ির জনগণের প্রতি কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে যাবেন না, না হলে আমারও হাটে হাড়ি ভাঙতে হবে, কাচের ঘরে থেকে অন্যকে ডিল চূড়া উচিত নয়। মঙ্গলবার বিধানসভা সচিবালয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন রকিবুল। এর আগে সেন্ট্রাল হলে কংগ্রেস বিধান পরিষদীয় দল থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার, নন্দিদাদা সহ অন্যান্য বিধায়করাও ছিলেন সেখানে। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ধুবড়িতে রকিবুলের বিরুদ্ধে আচরণ করেছেন যে বিধায়ক, সেই আব্দুর রশিদ মণ্ডলকেও দেখা গেছে অনুষ্ঠানে। খুব নিরসন করে দীর্ঘদিন পর বিধায়ক বরদচন্দ্র নরহ যোগ দেন সেখানে। 2001 সাল থেকে টানা বিধানসভার সদস্য ছিলেন তিনি। সামাগুড়িতে আজও অপরাজেয়, তাই বিধায়কদের সংবর্ধনা প্রত্যুত্তরে কিছুটা আবেগতাড়িত হয়ে রকিবুল বলেন, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি, স্রোতের বিপক্ষে গিয়েও সামাগুড়ির জনগণ বারবার জয়ী করিয়েছেন আমাকে।
ফলে আজকের দিন আমার কাছে আনন্দের সঙ্গে বিষাদেরও। ধুবড়িতে জয় নিয়ে তিনি বলেন, জনগণকে ঠকানোর প্রত্যুত্তর যে এভাবে দেওয়া যায়, ধুবড়ির লোকেরা সেটা প্রমাণ করেছেন। তাই দলের প্রত্যেক বিধায়ক, কংগ্রেস কর্মী, দল সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু বিশাল ভোটে কংগ্রেসকে জয়ী করা নয় ধুবড়ির ধর্মীয় সংখ্যালঘুরা, মুখ্যমন্ত্রীর রুশে পড়ার আশঙ্কা করছেন রকিবুল। তাই মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দিয়ে তার মন্তব্য, মুখ্যমন্ত্রী যেন রাজধর্ম পালন করেন, প্রতিশোধমূলক ব্যবস্থা যেন না নেন ধুবড়ির জনগণের বিরুদ্ধে। ধুবড়িতে রকিবুলের জয় আসামের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কখনোই সিন্ডিকেটে মাথা ঢুকাইনি, তবে আমি কিছু বলতে গেলে খারাপ পাবেন তাই বলছি না, কিন্তু কাচের ঘরে থেকে অন্যকে ডিল চোড়া ঠিক নয়, না হলে অনিচ্ছা সত্ত্বেও কিছু কথা বলতে হবে আমাকে, যা বলার ইচ্ছে নেই আমার, শুধু ইঙ্গিত দিচ্ছি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভরত নরহের দাবি, রকিবুলের জয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে পারে। তিনি বলেন, আসাম তো বটেই, গোটা দেশ এমনকি বিশ্বেও যেখানে সংসদীয় গণতন্ত্র রয়েছে সেখানে কেউ কোনোদিন 14 লক্ষের বেশি ভোট পাননি, ফলে রকিবুলের জয় গিনেস রেকর্ডসে স্থান পেতে পারে। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে এ ব্যাপারে গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি। অপরদিকে ইউডিএফ বিধায়কদের কংগ্রেসে না টানার সরা, ধুবড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টি বিধানসভায় AIUDF বিধায়ক রয়েছেন বর্তমানে। লোকসভা নির্বাচনে দলের শোচনীয় অবস্থা দেখে এবং নিজেদের বিধানসভা কেন্দ্রে প্রাপ্ত ভোটের করুণ দশা দেখে আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ প্রতিটি বিধানসভা কেন্দ্রে AIUDF প্রার্থী আজমল প্রাপ্ত ভোটের নিরিখে তৃতীয় হয়েছেন, কারণ অধিকাংশ মুসলিম ভোটাররা আজমলের দলের থেকে মুখ ফিরিয়ে কংগ্রেসের দিকে দাবিত হয়েছেন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে আজমল যতই ঘুরে দাঁড়ানোর ডাক দিক, তা যে সম্ভব নয় সে কথা দলের প্রায় সবাই বুঝে গেছেন। এই প্রেক্ষাপটে নির্বাচনে শোচনীয়ভাবে হেরে আজমলের দলের একাংশ বিধায়ক অত্যন্ত গোপনে কংগ্রেস দলে যোগ দেওয়ার কুচকাওয়াজ চালাচ্ছেন। এক বিধায়ক তার ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যে অভিমত প্রকাশ করেছেন, যা সিদ্ধান্ত নেওয়ার বিধায়করা একসঙ্গে মিলিতভাবে নেবেন। রাজনৈতিক চলচ্চিত্র যখন এদিকে গোড়াচ্ছে, তখন ধুবড়ির নবনির্বাচিত সাংসদ রকিবুল হোসেন মুখ্যম চাল ছেলেছেন। রকিবুল প্রদেশ কংগ্রেসের কাছে প্রস্তাব পেশ করেছেন AIUDF বিধায়কদের দলে না নেওয়ার। আগামী 16 জুন প্রদেশ কংগ্রেস এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখন দেখার প্রদেশ কংগ্রেস AIUDF বিধায়কদের জন্য দরজা খোলা রাখে না বন্ধ করে দেয়, তার উপরই AIUDF এর বিধায়কদের ভবিষ্যৎ নির্ভর করছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। আজমলের বলে বলিয়ান হওয়া এই বিধায়করা এখন চোখে সরষে ফুল দেখছেন, কারণ নিজেদের বিধানসভা কেন্দ্রে এই বিধায়কদের ব্যক্তিগতভাবে কোনো অস্তিত্ব নেই। অপরদিকে সাজু মিথ্যাচারী, ধ্বংস করেছেন বদরুদ্দিনের দলকে বললেন আমিনুল, মৃতদেহ নিয়ে ঘৃণ্য রাজনীতি করছেন সোনাইয়ের বিধায়ক, অভিযোগ প্রমাণ করতে পাল্টা চ্যালেঞ্জ প্রাক্তন বিধায়কের। সোনাইয়ের দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে 6 জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সোনাইয়ের বর্তমান বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের মধ্যে তোড়জার লড়াই বেশ জমে উঠেছে। মধুরবন্দি গ্রামের রাস্তার কাজে দুর্নীতি হয়েছে। 2017 সালে বরাদ্দ MGNREGA-র 48 লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে। রাস্তাটিতে যথাযথ কাজ হলে রাস্তা উঁচু থাকলে এমন নৌকাডুবির ঘটনা এড়ানো যেত। ঘটনাক্রম নিয়ে অনেকটা এভাবেই মত প্রকাশ করেছেন করিম উদ্দিন বাবুইয়া ওরফে সাজু। গত শুক্রবার মধুরবন্দি গ্রামে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে গিয়ে উপস্থিত জনতার কাছে এমন অভিযোগ উত্থাপন করেন সাজু। শুধু তাই নয়, সেদিন প্রাক্তন বিধায়ক আমিনুল হকের বিরুদ্ধে প্রকারান্তরে অভিযোগের আঙুল তুলে দুর্নীতি নিয়ে মামলা করারও ঘোষণা করেন সাজু। এদিকে সোমবার বিধায়ক সাজু মধুরবন্দি গ্রামে নৌকাডুবির ঘটনা ও MI বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে কাজারের SP নুমল মাহাত্তার কাছে এক এজাহার দায়ের করেন। অবশ্য প্রদত্ত এজাহারের নাম উল্লেখ করে কাউকে অভিযুক্ত করেননি তিনি। অপরদিকে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর মঙ্গলবার দক্ষিণ কৃষ্ণপুরে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সাজুকে দুর্নীতি প্রমাণের চ্যালেঞ্জ তুলে দিয়ে পাল্টা হুঙ্কার দেন। সোনাই ব্লক কংগ্রেসের একাংশ পদাধিকারী ও কর্মীকে সঙ্গে নিয়ে আমিনুল মৃতদের নিয়ে ঘৃণ্য রাজনীতি না করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, হৃদয় বিদারক ঘটনার 5 দিনের মাথায় মুখ দেখিয়ে বন্যা নিহতদের নিয়ে চূড়ান্ত নোংরা রাজনীতিতে নেমেছেন বিধায়ক সাজু। বিধায়কের মিথ্যাচার ও প্রতারণার তথ্য তুলে ধরে আমিনুল জানান, 2017 সালে MGNREGA-য় 48 লক্ষ টাকা বরাদ্দের তথ্যটি একেবারেই ভিত্তিহীন। তিনি উল্লেখ করেন, তার কার্যকালে রাস্তা নির্মাণে NREGA-র 1 টাকাও বরাদ্দ হয়নি। মৃতদেহকে পুঁজি করে বিধায়কের এমন মিথ্যাচারিতার জন্য দক্ষিণ মোহনপুরের মানুষের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এদিন আমিনুল তথ্য তুলে ধরে জানান, মধুরবন্দি গ্রামের সঙ্গে সংযোগ করে আলোচিত রাস্তাটিতে 2014-15 সালের সিএম প্যাকেজের আওতায় সংস্কার কাজ সম্পন্ন হয়। পরে 2022-23 সালে পাকা পথ প্রকল্পের আওতায় বরাদ্দ হয় 1,46,00,000 টাকা। এই প্রকল্পে 7,500 সিএম মাটির কাজ, 900 সিএম সেন্টি, 12,500 সিএম মেটাল প্রয়োগের এস্টিমেট রয়েছে। কাজটি বর্তমানে অগ্রগতির পথে। প্রকল্পটির ঠিকাদার শোনায় ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বাবুইয়ার নাম উঠে এলেও আমিনুল এই তথ্যটি স্পষ্টভাবেই খণ্ডন করেন। আমিনুল স্পষ্ট করেন, সাজু এমন মিথ্যাচারিতার মাধ্যমে ইতিমধ্যেই একটি দলকে ডুবিয়ে দিয়েছেন, ধ্বংস করেছেন মাওলানা বদরুদ্দিনকে। অতীতে একাধিক রথি মহারথীকে এভাবে ডুবিয়ে দেওয়ার কালো ইতিহাস রয়েছে তার। এমজি এন্ডগার 48,00,000 বরাদ্দের তথ্য প্রমাণ বিধায়ককে জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান তিনি। অন্যথায় প্রমাণ তুলে ধরতে ব্যর্থ হলে মৃতদেহ নিয়ে মিথ্যা রাজনীতি করার জন্য সাজুকে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন আমিনুল। বৈঠকে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সুনাইবাসী 94,000-এর বেশি ভোটদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল। প্রলোভনে পা দেননি বলে জনতাকে সাধুবাদ জানান তিনি। এই সাফল্যের পেছনে কংগ্রেস কর্মীদের অবদানকে সাধুবাদ জানান তিনি। উল্লেখ করেন, বিধায়ককে প্রত্যাখ্যান করেছেন সুনাইয়ের মানুষ, তার আমদানিকৃত তৃণমূল প্রার্থীকে মাত্র 6,000 ভোটেই সন্তুষ্ট থাকতে হয়েছে। উল্লেখ্য, সুনায়ের দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ডের মধুরবন্দি গ্রামে গত 3 জুন বন্যার জলে নৌকাডুবিতে 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এর আগের দিন 2 জুন কাপ্তানপুর ষষ্ঠদশ খণ্ডে বন্যার জলে তলিয়ে যায় অপর 2 কিশোর। অবশ্য আমিনুল সাজু উভয় 2 স্থানের সুখ সন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে পাশে দাঁড়াতে দেখা গেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।